not much to do When all i can is thinking about you not doing well don't know where you are Cause you're not here আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেলে আমি জান্নাতুল ফেরদৌসpia আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকে আমি আপনাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত আছি আশা করছি আপনারাও আমার সাথে থাকবেন আর আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো যে আমি কিভাবে সকালের ডায়েটটা করি এরপর আমি আপনাদের সাথে আমার ঘরের টুকটাক কাজকর্ম শেয়ার করব এবং দুপুরের রান্না শেয়ার করব। চলুন তাহলে আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করি এখন আমি যা করছি সেটা হচ্ছে আমি খালি পেটে এক গ্লাস লেবু আর মধু দিয়ে গরম পানি খাব আর আজকে আমি নাস্তা খাওয়ার আগেই এটা খেয়ে নিচ্ছি আর নাস্তা খাওয়ার পরে আমি আর যেই পানিটা আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম বানিয়ে সেটা খাবো না যেহেতু আমি লেবু পানিটাই আজকে খাচ্ছি তাই আর ওই পানিটা খাওয়ার প্রয়োজন নেই এখন আমি একটু লেবু দিয়ে দিচ্ছি এখানে আমি একটা লেবুর অর্ধেক দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো মধু এবার আমি খুব ভালো করে এটাকে গুলিয়ে নিলাম এবং এই পানিটাকে আমি কুসুম গরম অবস্থায় খেয়ে নিচ্ছি আমি এখন সকালবেলা নাস্তায় চলে আসলাম আর এখন আমি আমার খাবার তৈরি করছি এখানে আমি দুধ দিয়ে দিয়েছি আমার সকালবেলা ডায়েটের মধ্যে দুইশো গ্রাম দুধ খাওয়া যাবে তো সেই অনুযায়ী আমি এক গ্লাসের একটু কম দুধ নিয়ে নিয়েছি এবার আমি ওটস নিয়ে নিব আমি আসলে দুধের সাথে ওটস রান্না করে নিব। এবং সেটাই আমার আজকে সকালবেলা নাস্তা হবে তো আমি যেই ওটসটা কিনেছি সেটা আসলে ডায়েট ওটস তো বাজারে আপনারা ডায়েট ওটস বললেই ওরা দিয়ে দিবে যে যেই কোম্পানির ইচ্ছা কিনে নিতে পারেন আর আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এই লবণটা আমি এক চিমটিরও কম দিচ্ছি শুধুমাত্র মুখের একটু স্বাদটা বাড়ার জন্য এবং আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না এবার আমি এই ওটস আর দুধটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে না আসবে এবং পুরোপুরি রান্না না হয়ে যাবে এখন আমার সকালবেলার নাস্তা হয়ে গেল ওটস আর সাথে দুধ তো এখন আমি এটাকে একটু ঠান্ডা করতে রেখে দেব আর ঠান্ডা হতে হতে আমি এখন আমার বাচ্চাদের জন্য সকালবেলা নাস্তা রেডি করব। আজকে আমি শুধু আপনাদের সাথে সকালবেলা মানে আমার সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে যে নাস্তাটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর বাকি যে পরের খাবারের অংশটুকু আছে সেটা আমি আপনাদের সাথে অন্য আরেক দিন শেয়ার করব আর এখন আমি যা করছি সেটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য একটু খাবার রেডি করে দিচ্ছি সকালবেলার আর আজকে আমার ছোট ছেলে বলছে সে বাটার দিয়ে ব্রেড খাবে তো আমি সেটাই করে দিচ্ছি আর বড় ছেলে এখনই খাবে না কারণ বড় ছেলে বলছে যে ও আর একটু দেরিতে খাবে আর বড় ছেলেকেও আমি এইভাবে বাটার দিয়ে দিয়ে দিব ওরা দুই ভাই ইদানিং খুব বাটার আর ব্রেড পছন্দ করছে তো এতে করে আমারও কষ্টটা একটু কম হচ্ছে তো আমি এখন ওদেরকে দিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু খেতে পারলে খুব ভালো হয় বাচ্চাদের তবে আমার ছেলের আজকে হঠাৎ নতুন একটা নখরা হয়েছে সে বলছে তাকে চিনি দিয়ে দিতে বাটারের ভেতরে তো আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এখন আমার সকালবেলার জন্য যে নাস্তাটা রেডি করেছিলাম সেটা খেয়ে নিচ্ছি যদি সত্যি কথা বলতে হয় তাহলে একদমই মজা লাগে না কোনো টেস্টই লাগে না যেহেতু ডায়েট ওটস সাথে হচ্ছে কোনো চিনি নেই শুধু দুধ এইটা হচ্ছে আসলে একেবারেই মুখের রুচি পরিবর্তনের জন্য প্রতিদিন একই ধরনের খাবার কিন্তু ডায়েটের সময় ভালো লাগে না নর্মালি ভালো লাগে না ডায়েটের সময় আরও বেশি ভালো লাগে না তাই আমি আজকে এটা খাচ্ছি কিন্তু আমি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমার সকালের খাবার কমপ্লিট করে দিতে হবে এবং আমি চাইলে দুইটা রুটি খেতে পারবো সাথে সবজি থাকবে আর হচ্ছে আমি হয়তো আরেক দিন ব্রেড খেতে পারবো জ্যাম বা পনিরের সাথে তবে জ্যামটা সুগার ফ্রি হতে হবে এবং ওট খেতে পারবো আমি এই মিল্কের সাথে তো আজকে আমি এই ওটসটাই খাচ্ছি দুধের সাথে খেয়ে নিচ্ছি তো এইটা হচ্ছে আমার সকালবেলার নাস্তা আর সাথে হচ্ছে আমার এই এক কাপ গ্রিন টি এইটুকুই আমার সকালবেলার ডায়েট এই সকালবেলার ডায়েটের মধ্যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমার এই নাস্তাটা কমপ্লিট করা হয়েছে বাকি যে নাস্তাটুকু আছে সেটা আমি আপনাদেরকে অন্য আরেকটা ব্লগে শেয়ার করে দিব। এখন আমি আসলে সকালবেলার যে ঘরের কাজ সেটাতেই ঢুকে পড়েছি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার পর্দাগুলো জামা কাপড়গুলো রেগুলার যেগুলো ইউজ করি সেগুলো কোথায় কিভাবে রাখি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ছেলের যেই বুকশেলফ সেটা উপরের অংশটুকু বুকশেলফ বানিয়েছিলাম বাকি যে নিচের অংশটুকু সেখানে আসলে আমি এইভাবে করে কাপড় চোপড় বা অন্যান্য জিনিস রাখার জন্য করেছি আর এইখানে আমার সব ধরনের পর্দাগুলো রাখা আর এই পর্দাগুলো থাকার এভাবে থাকার কারণে আমার জায়গাটুকু বেঁচে যায় যেহেতু আমার ঘরে আসলে এখন কাপড় চোপড় অনেক বেশি হয়ে গেছে রাখার জায়গাটা ওইভাবে হচ্ছে না তাই আমাকে এইভাবে করেই জায়গা বের করে করে রাখতে হচ্ছে তো আমার কাপড় চোপড় সব কিছুই কিন্তু দোলনার উপরে থাকে ম্যাক্সিমাম টাইমে আমার এই দোলনাটাতে কাপড় চোপড়ে ভরা থাকে তো যখন আমি সময় সুযোগ পাই তখনই আমি আসলে এইভাবে করে একটু কাপড়গুলোকে গুছিয়ে তারপর রেখে দেই তো আমি কিভাবে আমার রেগুলার কাপড়গুলোকে গুছিয়ে রাখি আর কোথায় কি রাখি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার আমার ছেলেদের রুমে যে ওয়ার্ড্রবটা আছে সেই ওয়ার্ড্রবের ভেতরে আমাদের সব রেগুলার ইউজের কাপড় চোপড় থাকে তো এই একদম উপরের ড্রয়ারটার ভেতরে আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলের রেগুলার ইউজের কাপড়গুলো থাকে তো আমি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কাপড় আসলে একটু গোল গোল করে ভাঁজ করি আর এইভাবে ভাজ করে রাখলে কিন্তু অনেকগুলো কাপড় আপনি রাখতে পারবেন এবং আপনার জায়গা অনেক সেভ হবে যাদের ঘরে জায়গা কম কাপড় রাখার কিন্তু কাপড় অনেক বেশি আমাদের মতো তারা কিন্তু এভাবে করে ট্রাই করে দেখতে পারেন আর এভাবে করে রাখলে কিন্তু অনেক লেয়ার করে রাখা যায় দুই তিনটা লেয়ার আপনি করতে পারবেন এবং আপনার যে কাপড় সেগুলো খুঁজে পেতে কিন্তু অনেক ইজি হবে কাপড়টাও কিন্তু আর নষ্ট হবে না কারণ আমরা একটা কাপড় নিতে গেলে দেখা যায় যে আরেকটা কাপড়ও নষ্ট হয়ে যায় তো সেই জিনিসটা এভাবে করে ভাজ করে রাখলে কিন্তু হয় না আপনারা কারা কারা এভাবে করে রাখেন বা অন্য কীভাবে আপনারা কাপড় গুছিয়ে রাখেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর উপরের রোটা আমার রো ছিল মানে আমার জামা কাপড়ের ড্রয়ার ছিল আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ছোট ছেলের ড্রয়ার আর এই ড্রয়ারটা হচ্ছে আমার হেজাবের ড্রয়ার মানে এখানে আমার সমস্ত হেজাবগুলো রাখা হেজাবের ক্যাপগুলো রাখা আর এখানেও আমি একইভাবে হেজাবগুলো রেখেছি এতে করে আমার প্রত্যেকটা হেজাবে আমি খুঁজে পেতে খুব ইজি হয় আর আমি যতগুলো হেজাবের ক্যাপ আছে সেগুলোকেও একটা এইভাবে বক্সের মতো করে রেখে দিয়েছি আর এখান থেকেও আমার হিজাবের ক্যাবগুলো নিতে অনেক বেশি সুবিধা হয় এবং এমনভাবে রেখেছে যেন আমি যখন যেটাই চাই সেটাই হাতের কাছে পেয়ে যাই তো এই হচ্ছে আমার ওয়ারড্রবের কাপড় চোপড় রাখার জায়গাটুকু যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগছে আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমি আপনাদের সাথে আমার এই রোটা শেয়ার করছি এখানে আমি আমার বেডশিটগুলো রাখি টেবিলের যে কাভারগুলো আছে সেগুলো রাখি কুশন কাভারগুলো রাখি আর নিচে যে রোটা আছে সেখানে আমার সমস্ত কুশনগুলো থাকে আর এখন আমি একটু ছেলেদের রুমটাকে গুছিয়ে নিচ্ছি আজকে আমি ছেলেদের রুমে একটু চেঞ্জ করব সেটা হচ্ছে আমি বিছানা আর পর্দাটা একটু চেঞ্জ করছি আর এতে করে রুমটা আর একটু বেশি ভালো লাগবে যেহেতু ওরা ছেলে মানুষ সেই জন্য আমি ওদের ঘরেও নীল কালার দেওয়ার চেষ্টা করেছি মানে একটু আকাশি আর সাদার যেই কালার সেটা রেখেছি তো আমি চেষ্টা করি ওদের পর্দা আর যে বেডকভারগুলো বেছাই সেগুলো যেন একটু নীল বা সাদা আকাশি এমন টাইপের হয়

একটা সাদা মিডেলে পর্দা দিয়ে সেটার কম্বিনেশন করার চেষ্টা করেছি এতে করে আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে রুমের সাথে এই বেডশিট আর পর্দাটা ভালো লাগছে দেখতে আর আমার বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে আমি দুপুরে রান্নায় চলে এসেছি আর এই দুপুরে রান্নায় আজকে আমি চিচিঙ্গা রান্না করব চিচিঙ্গা আলু দিয়ে বোয়াল মাছ রান্না করব আর আমি মুরগির মাংস রান্না করব। তো এখন আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে চিচিঙ্গা বোয়াল মাছ দিয়ে চিচিঙ্গার কিন্তু অনেক নাম আছে কেউ শশিন্দা বলে কেউ চিচিঙ্গা বলে আর কোনো দেশে কইডা বলে যেটা আমার শ্বশুরবাড়িতে কইডা বলে আর নোয়াখালীতে শশিন্দা বলে খুব বেশি আর ঢাকায় অনেক বেশিটাকে চিচিঙ্গা হিসাবেই আমি জানি চিচিঙ্গাই বলে তো আর কোনো নাম আছে কি না কেউ যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এখন আমি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে আমি তরকারিটাকে কিছুক্ষণ কষিয়ে নিব তবে আজকে আমি বোয়াল মাছটা ভাজি করব না বোয়াল মাছ কিন্তু ভেজে রান্না করলে মজা লাগে না তাই ভাজা ছাড়াই আমি রান্না করছি কিছু কিছু মাছ আছে ভেজে রান্না করলে অনেক বেশি ভালো আর কিছু কিছু মাছ আছে না ভেজে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বোয়াল মাছ হচ্ছে না ভেজে রান্না করলে অনেক মজা হয় এখন আমি চিচিঙ্গা আর আলুটাকে দিয়ে দিয়েছি এটাকে আমি এখন রান্না করে নিব এদিকে চিচিঙ্গাটা কষাতে থাকুক আর এখানে আমি একটু মুরগিটা বসিয়ে দেই তো আজকে মুরগির মাংস যেভাবে সবাই রান্না করে ঠিক তেমনভাবেই রান্না করছি এক্সট্রা কোনো মশলা দেওয়া হচ্ছে না তবে এখানে আজকে আমি যে এক্সট্রা মশলার বদলে যা ব্যবহার করছি সেটা হচ্ছে আমি টক দই দিচ্ছি আর টক দই দিলে এই মুরগির স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় তো যারা কখনো টক দই দিয়ে রান্না করেননি তারা টক দই দিতে পারেন আমি হলুদ মরিচ আদা রসুন তারপর জিরা ধনিয়া সব দিয়ে দিয়েছি সাথে আমি গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম তো এখন আমি মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নিব এদিকে আমার চিচিঙ্গা রান্না করাও হয়ে গিয়েছে আর এখন আমি মরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তবে এই ধরনের তরকারি শীতকালে আরও বেশি মজা হয় আর এখন আমি থানকুনি পাতার ভর্তা করবো আমাদের দেশে আদুনি পাতা বলে তো আদুনি পাতা আর হচ্ছে পুদিনা পাতা দুইটাই আমাদের ছাদের ছাদ থেকে এগুলো নিয়ে আসা হয়েছে তো সেগুলোকেই আমি এখন একটু কুচি কুচি করে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর কুচি কুচি করে নিয়ে তারপর আমি মরিচ আর হচ্ছে পেঁয়াজ আর সরিষার তেল লবণ দিয়ে খুব ভালো করে ডোলে ভর্তা করে নিব এটুকুই আজকে আমার ব্লগ ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি নতুন দেখছেন বা পুরাতন দে যারা আছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাদের জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন দেখার সাথে সাথে লাইকটা দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ